হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতেই আমরা যেই বিষয়টা শিখব এবং দেখব সেটি হচ্ছে এখানে দেখুন পার্সনের নাম্বার সিরিয়াল নাম্বার দিয়েছি আর এখানে পার্সোনের নাম লিখেছি তো আমরা দেখব ওয়ার্কিং ডেজ ক্যালকুলেশন কীভাবে করতে হয় এখানে দেখুন একজন মানুষের তার কর্মঘণ্টার হিসাব আমরা ইতিপূর্বে প্রথম যেই সমস্ত ভিডিও দিয়েছিলাম সেগুলো তো দেখিয়েছি তো আজকে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে যে এক তারিখ থেকে এখানে দেখুন জুনের এক তারিখ দুই হাজার একুশ থেকে একত্রিশে জুলাই একটি জুলাই দুই হাজার একুশ আর এখানে হচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার একুশ তার মানে কত দিন আমি এই তারিখটার সাথে এই তারিখটার দিনগুলো আমরা ক্যালকুলেশন করব তো আমি এখানে দেখি এখানে যেটা আমি দেখিয়েছি এই যে এক জুলাই দুই থেকে একত্রিশে জুলাই 2021 পর্যন্ত হয়েছে বাইশ দিন এটা হচ্ছে আপনার ওয়ার্কিং ডেজ মানে সে কতদিন কাজ করছে তো এখানে দেখুন দুশো সাতাশি চৌরান্ন বত্রিশ পাঁচশো এগুলো আমি এখানে যদি ডেটটা যদি এম পরিবর্তন করে দিই এখানে দেখুন এই যে মাস রয়েছে প্রথমে আমি মাসের জায়গায় যদি আমি পাঁচ মাস রয়েছে অর্থাৎ মে আমি যদি আগস্ট করে দিই তখন দেখুন এখানে বেশ কম হচ্ছে কমে গিয়েছে আবার এখানে যদি আমি আর একটু দু হাজার বাইশ থেকে যদি আমি দু হাজার তেইশ করে দিই এখানে দেখুন চারশো সাতাশি রয়েছে তখন কী আসে দেখেন ইন্টারে যখন আমি ক্লিক করবো এই যে দেখুন কমে আসছে তো এরকমভাবে এক ডেট থেকে অন্য ডেটে কতদিন হয়েছে তার ওয়ার্কিং ডে এটা আমরা কীভাবে করবো আজকে আমি এই বিষয়টায় আমি দেখাবো এইখানে তো প্রথমেই আমি এখানে সমান সমান দেব তো সমান সমান দেওয়ার পর এখানে আমি লিখব এখানে আমি লিখেছি নিট ওয়ার্কিং ডেজ এখানে নেট ওয়ার্কিং ডেজ লেখার পর ফার্স্ট ব্রেকের দিয়েছি তারপরে এখানে কী বলছে স্টার্ট ডেট তো স্টার্ট ডেটটা হচ্ছে আমাদের এটা তারপর আমি এখানে ক্ষমা দেবো ক্ষমা দেওয়ার পর এখানে যে বিষয়টা চাচ্ছে যে ইন ডেট ডেটটা কোনটা ডেটটা হচ্ছে এই যে আমাদের এটা এটা ডি থ্রি আমি এই যে এটা আমি সিলেক্ট করে দেবো এখানে ডি থ্রি আমি সিলেক্ট করে দেবো অর্থাৎ এই যে এই ঘরটা তো এটা দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব ইন্টারে যখন আমি ক্লিক করেছি আমি এটা একটু বড় করে নিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে আমি এখানে সমান সমান দিয়ে আমি এখানে লিখবো এই যে দেখুন সমান সমান দিয়ে লিখবো এন ই নেট ওয়ার্কিং ডেজ আমি লিখব লিখে ফার্স্ট ব্রেকের দেব ফার্স্ট ব্রেকের দেওয়ার পর এই যে স্টার্ট ডে এটা আমি সিলেক্ট করে দেবো দিয়ে আমি ক্ষমা দেব তারপর এই যে ইন্ডিট এটা আমি সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমি লাস্ট ব্রেকের দিয়ে ইন্টারে ক্লিক করব। যখন আমি ইন্টারে ক্লিক করেছি এখানে দেখুন জিরো জিরো চলে আসছে তো আমি এরকমভাবে টেনে দেবো কারণ জিরো জিরো আসার কারণটা হচ্ছে এখানে ফরম্যাট আমরা সময়ের যে এখানে আমি যদি দেখে এই যে দেখুন এখানে আমি টাইমিং ফরম্যাটটা আমি দিয়ে রেখেছি তো এটা আমি ডেস ফর্ম্যাট দেবো এই যে এখানে ক্লিক করব এখানে দেখুন আওয়ার্সের যে ফর্ম্যাটটা সেটা রয়েছে তো আমরা কি করব ডেট দেবো এই ডেটটা সিলেক্ট করে আমি এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি তারিখ মাস এবং বছর এটা আমি সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এটা কিন্তু আসে নাই আসা নাই কেন কারণ এটা আমি কেটে দেবো কেটে দিয়ে কারণ এটা ফরম্যাটিং করা রয়েছে আমি এখানে শুধু নাম্বারিংটা করে দেব যদি নাম্বারিংটা করে দিই তখন কি আসে আমি এটা দেখব। এই যে দেখুন এখানে চলে আসছে তো এখানে দেখুন জিরো জিরো চলে আসছে তো আমাদের এখানে জিরো জিরো থাকবে না আমরা এখানে এটা আমরা কেটে দেব জিরো দিয়ে দিয়ে ওকে দেবো এই যে দেখুন এখন কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে চলে আসছে এখানে আমি এটা কপি করে যদি আমি দিয়ে দিই অথবা এটা আমি টেনে যদি এখানে দিই এই যে দেখুন চলে আসছে তো বিয়র্ডস আমরা এরকমভাবে ওয়ার্কিং ডিস কীভাবে সাজাতে হয় সেটা আমরা দেখব এখন আপনি এই ফর্ম্যাটটা আমি যদি এটা ডিলেট করি তো আমি ডিলেট করে দিতে পারি আমি এটা ডিলেট করে আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কত রয়েছে তিরিশ দিন অর্থাৎ আমি যদি এখানে যদি আমি এক মাস বাড়িয়ে অথবা কমিয়ে দিই তখন কি হয় দেখি আমি যদি জুলাই দিয়ে দিই এই যে দেখুন এখানে মাইনাস আয়সা পড়ছে কারণ এই হিসাবটা থেকে কম আয়সা পড়ছে তো আমি এখানে যদি এক দিই তখন দেখবেন প্লাসার ওয়াইজে দেখেন একশো সতেরো দিন তো এরকমভাবে এক ডেট থেকে অন্য ডেটের ভিতরে কত দিন হয় সেটা আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি তো এই চুল আজকের ভিডিও টিউটির সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ